আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যেক মানুষের চাকরি জীবনের ক্ষেত্রে অফিসিয়াল কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কাজগুলো যেমন হোম জীবনের ফন্ট প্যারাগ্রাফ এডিটিং এর কাজসমূহ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন। প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করার জন্য স্টার্ট আইকন থেকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি বা অ্যাপসটি ওপেন করে নিতে হবে। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করার জন্য আমাদের একটি সেন্টেন্স টাইপ করতে হবে। এখানে আমরা প্রথমত ফন্টের কাজ করব। ফন্টের কাজ করার জন্য এখানে ফন্ট নেম, আমরা যে ফন্টে টাইপ করেছি এটির নাম হচ্ছে ক্যালিব্রি বডি। তো আমরা যদি কোনো ফন্টের নাম চেঞ্জ করতে যাই বা ফন্টের ধরন চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ফন্ট নেম চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে অনেক ধরনের ফন্ট আছে, ইচ্ছা মতো যে কোনো ফন্ট ইউজ করা যাবে। তো আমি এখানে টেক্সটি ক্যামব্রিয়া ফন্টে চেঞ্জ করব, ক্যামব্রিয়া ফন্টে চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য এখান থেকে ফন্ট সাইজের যে আইকনটি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সর্বোচ্চ এখান থেকে 72 পর্যন্ত সিলেক্ট করতে পারবো। আর যদি আমরা কেউ তারও বেশি বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এখান থেকে টাইপ করে দিয়ে 80 ফন্ট 80 দিলে এখানে 80 হয়ে যাবে। অথবা যদি আমরা কেউ ফন্ট অনেক বেশি বড় বা অনেক বেশি ছোট করতে চাই, সেক্ষেত্রে ইনক্রিজ ফন্টে দিলে ফন্ট বড় হবে আর ডিক্রিজ ফন্টে দিলে ফন্ট ছোট হবে। তারপরে এখানে চেঞ্জ কেসের মাধ্যমে কোনো সেন্টেন্সের আপার কেস বা লোয়ার কেস বা ক্যাপিটালাইজেশন, যে কোনো ধরনের চেঞ্জ কেস এর মাধ্যমে সেন্টেন্সের কেস চেঞ্জ করা যায়। যেমন লোয়ার কেস দিলে সবগুলো স্মল লেটার হয়ে যাবে, যদি আপার কেস দিই সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আর যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই, তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপর এখানে আমরা বোল্ড করার জন্য এই বোল্ড আইকন দেখতে পাচ্ছি, এখানে কন্ট্রোল বি অথবা এই বি আইকনে ক্লিক করলেই টেক্সট, যে কোনো টেক্সট সিলেক্ট করা টেক্সটগুলো বোল্ড হয়ে যাবে। আবার যদি টেক্সট ইটালিসাইজ করতে চাই, তাহলে ইটালিসাইজ করার জন্য যতটুকু টেক্সট আমরা সিলেক্ট করে ইটালিসাইজ করব, ততটুকুই ইটালিসাইজ হয়ে যাবে। কন্ট্রোল আই অথবা এই আই আইকনে ক্লিক করলেই ইটালিসাইজ হয়ে যাবে। তারপর আমরা যদি কোনো টেক্সট সিলেক্টেড টেক্সট আন্ডারলাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ইউ অথবা এই ইউ আইকনতে ক্লিক করলেই যে কোনো টেক্সট আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখান থেকে আন্ডারলাইনের স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে খুশি মতো আন্ডারলাইনের স্টাইল দিতে পারবো। চাইলে আবার আন্ডারলাইনের কালারও দিতে পারবো, যে কোনো ধরনের কালার দিতে পারবো আমাদের খুশি মতো। তারপরে এখানে দুটি অপশন আছে, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার স্ক্রিপ্ট। এগুলোর কাজ হচ্ছে সাবস্ক্রিপ্ট দ্বারা আমরা যদি কোনো টেক্সট নিচে থেকে শুরু করতে চাই, তাহলে যেমন এই কোশ্চেন টেক্সটি আমরা সাবস্ক্রিপ্ট দিলে এটা নিচে চলে যাবে, আবার যদি সুপার স্ক্রিপ্ট দেই তাহলে এটা উপরে চলে যাবে। তো এটার কাজ সচরাচর সবাই করে না, তো এটা আমি দেখিয়ে দিলাম। তারপর টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির মাধ্যমে টেক্সটের যে কোনো ইফেক্ট দেওয়া যায়, আউটলাইন দিতে পারে, শ্যাডো দিতে পারে, রিফ্লেক্ট করতে পারে। তো এখান থেকে যে কোনো টেক্সটের সিলেক্টেড টেক্সট আপনার ইফেক্ট দেওয়া যাবে বা টাইপোগ্রাফি করা যাবে। এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে আউটলাইনও চেঞ্জ করতে পারবেন, আউটলাইনের কালার যেমন ব্ল্যাক, যে কোনো ধরনের আউটলাইনের কালার দেওয়া যাবে। তারপর অপশনটি হচ্ছে টেক্সট হাইলাইটার, এখান থেকে আমরা টেক্সট হাইলাইট করতে পারবো যে কোনো কালার দিয়ে, যে কোনো কালার দিয়ে টেক্সট হাইলাইট করা যাবে। তারপর হচ্ছে ফন্ট কালার, এখান থেকে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, যেমন ব্ল্যাক দিতে পারবো, যে কোনো ধরনের কালার দিতে পারবো। ফন্ট কালার, এখান থেকে আমরা ফন্ট কালার দিতে পারবো। তো আমাদের ফন্টের কাজ শেষ। তারপর হচ্ছে প্যারাগ্রাফ রিবনের কাজ। প্যারাগ্রাফ রিবনের প্রথম কাজ হচ্ছে বুলেট। বুলেটের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটের আগে যদি কোনো মার্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের বুলেটগুলো ইউজ করতে পারবো কাজের সৌন্দর্য বাড়ানোর জন্য বা টেক্সটের সিরিয়াল মেনটেন করার জন্য। সেক্ষেত্রে আমরা বুলেট দিলে অটোমেটিকলি নিচে এন্টার দিলে আরেকটি বুলেট চলে আসবে।
তারপর হচ্ছে নাম্বার অটো নাম্বার অটো নাম্বারের মাধ্যমে আমরা কোনো টেক্সট যদি সিরিয়ালি নাম্বারিং করতে চাই সেক্ষেত্রে আমরা এই অটো নাম্বারের মাধ্যমে যে কোনো টেক্সটের আগে নাম্বার অটো নাম্বারিং করতে পারব। তারপর হচ্ছে মাল্টি লেভেল লিস্টের কাজ আমরা করব না, এগুলো বেসিক কাজের মধ্যে এগুলো করতে হয় না। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, কোনো টেক্সট যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখানে চারটি অ্যালাইনমেন্ট আছে, যেমন লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। লেফটের মাধ্যমে আমরা যদি কন্ট্রোল এ এল দিই তাহলে যে কোনো টেক্সট পেজের বামে চলে আসবে, যদি আমরা মাঝখানে নিতে যাই তাহলে কন্ট্রোল ই অথবা এখান থেকে এই সেন্টার আইকনের মাধ্যমে আমরা মাঝখানে নিতে পারবো। যদি কেউ পেজের ডান পাশে কোনো টেক্সট নিতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর অথবা এই রাইট আইকনে ক্লিক করলেই যে কোনো টেক্সট এই ডান পাশে চলে আসবে। যদি আমরা কোনো টেক্সট জাস্টিফাই করতে চাই, যেমন এই টেক্সটটি দুই লাইন বা তিন লাইন থাকবে, সেক্ষেত্রে এরকম উলট পালট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা জাস্টিফাই করে দিলে এটা চারদিকে সমান হয়ে যাবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ লাইন স্পেসিংয়ের কাজ। এখান থেকে আমরা যদি কোনো লাইন স্পেস দুটি সেন্টেন্সের মাঝখানে কতটুকু স্পেস থাকবে তা নির্ধারণ করার জন্য এখান থেকে লাইন স্পেসিং অপশন বা এখান থেকে আমরা 1.52 যতটুকু দরকার আমাদের লাইন স্পেস আমরা ততটুকু দিয়ে নিতে পারব। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের কাজ। তারপর হচ্ছে আমরা যদি কোনো টেক্সটের চারপাশে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা বর্ডার ইউজ করে অল বর্ডার দিলে টেক্সটের চারপাশে বর্ডার চলে আসবে, আবার যদি কোনো ডান পাশ বা বটম টপ কোনো ম্যান্ডেটরি থাকে যে আমরা কোনো টেক্সটের উপরে বা বামে বা ডানে বর্ডার দিব সেক্ষেত্রে আমরা এখান থেকে ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারবো। আমি অল বর্ডার দিলাম, সব চারপাশে বর্ডার হয়ে গেল। এ হচ্ছে প্যারাগ্রাফ রিবনের কাজ। স্টাইলের কাজ আমরা সচরাচর করি না তো আমি দেখাবো না। এডিটিংয়ের কাজ হচ্ছে এখানে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। ফাইন্ড হচ্ছে আমরা কোনো টেক্সট যদি খুঁজে না পাই, অনেকগুলো ডকুমেন্ট বা অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আমরা কোনো টেক্সট ফাইন্ড আউট করার জন্য এখানে টাইপ করলেই টেক্সটটা চলে আসবে, এখানে খুব সহজে আমরা খুঁজে পেতে পারি। আর রিপ্লেস হচ্ছে যদি অনেকগুলো টেক্সট আমরা, যেমন এই মাল্টিপল আছে এখানে অনেকগুলো লেখা মাল্টিপল, আমরা প্রত্যেকগুলো মাল্টিপলের জায়গায় অন্য কোনো ওয়ার্ড বসাবো সেক্ষেত্রে আমরা রিপ্লেসে গিয়ে ফাইন্ড ওয়ার্ডে মাল্টিপল দিব, আর আমরা যে ওয়ার্ডটা ওই মাল্টিপলের জায়গায় বসাবো সেই ওয়ার্ডটা এখানে টেক্সট করে দিব। রিটেক্সট করে টাইপ করে রিপ্লেস অল দিলেই সবগুলো জায়গায় একদম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি, মাল্টিপল যত জায়গায় ছিল সব জায়গায় চেঞ্জ। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আমার প্রথম ভিডিওর বেসিক কাজগুলো হোম রিবনের। পরবর্তী ভিডিওতে আমি ইনসার্ট রিবনের কাজগুলো নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।